বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সারা কুকিং স্টুডিও। তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি চালতার আচার বা চালতার আচার। আর এই চালতার আচারটা আজকে আমি তৈরি করছি না, হ্যাঁ স্ক্রিনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন সেই আজকে এই চালতার আচারটা তৈরি করে দেখাবে। আর স্ক্রিনে যাকে আপনারা দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার দেবর অথবা আমার ছোট ভাই, যেটাই বলুন না কেন। চালতার আচার তৈরি করার জন্য এখানে ও চারটা চালতা নিয়ে নিয়েছে। এখন এই চালতাগুলোকে আমরা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব, কেননা বাজার থেকে কিনে আনা এই চালতাগুলোয় বিভিন্ন প্রকার ময়লা বালু লেগে থাকে, তাই এই চালতাগুলোকে আমরা খুব ভালোভাবে ক্লিন করে নেব। তার জন্য আমরা এখন বেসিনে চলে আসলাম। খুব ভালোভাবে আমরা চালতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। অবশ্য আমি ধুচ্ছি না, আমার দেবরই ধুয়ে নিচ্ছে খুব ভালোভাবে। আসলে এই চালতার আচারটা আমি ঠিক ভালোভাবে করতে পারি না, এর জন্যই ও বলতেছিল ও নাকি খুব ভালোভাবে এই আচারটা করতে পারে, এর জন্যই ও আপনাদের সঙ্গে এই আচারটা শেয়ার করতে চাচ্ছিল। এই জন্যই আমি ভাবলাম যে তাহলে ভিডিওটা শ্যুট করেই ফেলি। খুব ভালোভাবে এটাকে এভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে। আর যেটা এই যে কালো কালো দেখাচ্ছে এটা আসলে কোনো ময়লা না, এটা আসলে চালতার গায়ে কিছু দাগ কিছু আবরণ এরকম থেকে থাকে। এখন এই চালতাগুলোকে খুব ভালোভাবে ও কেটে নিবে, তার জন্য ও এখানে পাত্র নিয়ে নিল। তারপরে এখানে একটা বটি নিয়ে নিল। আপনারা চাইলে বটি অথবা ছুরি আপনাদের সুবিধা মতো যে কোনো জিনিস দিয়ে আপনারা কেটে নিতে পারেন, তবে ওর কাছে বটি দিয়েই কাটতে নাকি বেশি সুবিধা মনে হয়, এজন্য ওখানে একটা বটি নিয়ে নিয়েছে। এখন বটিটা নিয়ে ও এভাবে চালতাগুলোকে কেটে নিচ্ছে, দেখুন কিভাবে কাটছে। আপনারা যারা এই চালতাগুলোকে কাটতে পারেন না তারা দেখে বুঝতে পারবেন যে কিভাবে কাটছে। ভিতর থেকে এরকম একটা বিচির মতো থাকে, ওটা বের করে নিতে হয়। তারপর এই চালতাগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে। আপনারা একটু লক্ষ্য করলেই জিনিসটা বুঝতে পারবেন। এভাবে ছোট ছোট করে ও সবগুলা চালতা কেটে নিবে। আর এই চালতার আচারটা যে কতটা টেস্টি সেটা তো আমরা প্রত্যেকেই জানি, এটা খেতে অনেক বেশি ইয়ামি হয়েছিল। সবগুলো এভাবে একই সাইজ করে ও কেটে নিবে। আর এই চালতার গায়ে কিন্তু প্রচুর পরিমাণে কষ থেকে থাকে, তাই আপনারা একটু সাবধানে কেটে নেবেন। আর এভাবে টুকরো টুকরো করে কেটে নিলেই হবে, এর থেকে বেশি মোটা অথবা এর থেকে বেশি ছোট করার আসলে প্রয়োজন নেই। তারপর আপনারা চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় সাইজ করে কেটে নিতে পারেন। তাহলে আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে এই চালতাটাকে কেটে নিচ্ছি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটাই আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। একটা চালতা এখানেও কেটে নিয়েছে। এখন এই চালতাগুলোকে ও সাইডে রেখে এটাতে পানি নিয়ে নিবে। যেহেতু চালতার গায়ে প্রচুর পরিমাণে কষ থাকে, তাই চালতা কাটার সঙ্গে সঙ্গে নাকি পানিতে এটাকে ভিজিয়ে রাখতে হয়, তাহলে এই চালতার গায়ে যে বাড়তি একটা কষ থাকে সেই কষটা ঝরে যাবে। তার জন্য পানি নিয়ে আসলো এবং পানিতে এই চালতাগুলো দিয়ে দিচ্ছে, তাতে করে সম্পূর্ণ কষটা বের হয়ে যাবে। আর একইভাবে ও সবগুলো চালতা এখানে কেটে নিবে।
সবগুলো চালতা কেটে নেওয়ার পরে এই চালতাগুলোকে পানিতে 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিল। তারপর এই চালতাগুলোকে এখন ও খুব ভালোভাবে ধুয়ে এভাবে পরিষ্কার করে নিচ্ছে। তাতে করে এই চালতার ভিতরে আর কোনো কষ অবশিষ্ট থাকবে না। আপনারাও খুব ভালোভাবে এটাকে ধুয়ে পরিষ্কার করে নেবেন। আবারও একবার ধুয়ে নিচ্ছে। এটা একদম ক্লিন করা হয়ে গেছে। এখন একটা প্যানের ভিতরে নিয়ে নিল আর তাতে পর্যাপ্ত পানি দিয়ে দিচ্ছে। যেহেতু এটাকে সিদ্ধ করতে হবে, এগুলো অনেক শক্ত থাকে, তাই বেশ কিছুটা পানি এখানে দিয়ে দিতে হবে। তারপর এটাকে ঢাকা দিয়ে হাই জালে সিদ্ধ করে নিতে হবে। তাহলে ফিরে আসছি সিদ্ধ হয়ে যাওয়া পরে। ফিরে এলাম প্রায় 30 মিনিট পরে। ঢাকা দিয়ে এই 30 মিনিট আমি জাল করেছিলাম। চালতাগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন, আমি একটু নাড়াচাড়া করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন এই চালতা থেকে পানিটা ঝরিয়ে আমি এই চালতাগুলোকে শিলপাটা একটু ছেঁচে নিব। তবে আপনারা চাইলে আরও বেশ কিছু সময় চালতাগুলোকে জাল করে এগুলোকে একদম নরম করে কোনো একটা ডাল ঘুটনি দিয়ে হালকা ঘুটে নিলেই হবে। তবে আমি এটাকে পাটায় ছেঁচে নিব, তাতে করে টেস্টটা অনেক ভালো আসে। এখন ও এই শিলপাটায় চালতাগুলোকে ছেঁচে নিচ্ছে। দেখুন, এভাবে একটা একটা করে দিয়ে শিলপাটা এই চালতাগুলোকে ছেঁচে নিতে হবে। তবে একবারে ফিনিশ করে ফেলা যাবে না, এটা একটু আস্তে আস্তে রাখতে হবে। দেখুন কিভাবে করছে, একটু লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন। এভাবে করে ও সবগুলা চালতা এভাবে শিলপাটায় চেপে চেপে একটু থেতলে নিবে বা একটু পিষে নিবে। তাহলে আপনারা দেখতে থাকুন। একটা কথা, এই চালতাগুলো আপনারা ঠান্ডা করে তারপরে ছেঁচে নেবেন। গরম অবস্থায় এগুলাকে ছেঁচে নিতে যাবেন না, তাহলে হাত পুড়ে যেতে পারে। সবগুলো চালতা থেতলে নেওয়া পরে আমরা চুলায় চলে আসলাম। চুলায় এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখন এই তেলটা গরম হলে আমরা এখানে কিছু রসুন কুচি দিয়ে দিব। তবে আপনারা চাইলে এই পর্যায়ে কিছুটা পাঁচফোড়ন বা গরম মশলা অ্যাড করতে পারেন। এখন এই রসুনটাকে আমরা বাদামি কালার করে ভেজে নিব, তাতে করে রসুনের খুব সুন্দর একটা স্মেল বের হবে, যেটা আচারে খুবই মজা। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। এই পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া বা শুকনো মরিচের গুঁড়া। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুসারে দিয়ে দিবেন, যেহেতু একটা টক মিষ্টি
আচার, ঝালের আচার, সেহেতু এতে ঝালটা একটু বুঝে দিতে হবে। এখানে আমি 1/4 কাপ পরিমাণে সাদা ভিনেগার অ্যাড করে দিলাম। এখানে কোনো প্রকার পানি ইউজ করা যাবে না, তাহলে আচারটা নষ্ট হয়ে যাবে। আর ভিনেগার দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে থেতলে নেয়া চালটা গুলা নিয়ে নিচ্ছি। সবগুলা চালটা এখানে আমরা নিয়ে নিলাম। এখন এই চালতাটাকে উল্টে পাল্টে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে চালতার পরিমাণ অনেক মনে হলো এটা আস্তে আস্তে অনেকটাই কমে আসবে। এই পর্যায়ে আমি আরো 1 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে তেলটা প্রথমেই একবারে দিয়ে দিতে পারেন। এখন আবারও বেশ কিছু সময় পর্যন্ত এই চালতাটাকে নাড়াচাড়া করে নিতে হবে, এটাকে ভাজা ভাজা করে নিতে হবে, এটার গায়ে থেকে সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার জ্বালটা থাকবে একদম হাই। এই পর্যায়ে দিয়ে দিচ্ছে চিনি। চিনি আসলে ও হাত দিয়েই দিচ্ছে, ও বলছে হাত দিয়ে দিলে নাকি চিনির পরিমাণটা ও ভালো বুঝতে পারবে, এর জন্য হাত দিয়েই দিয়ে দিচ্ছে। আপনারা আপনাদের স্বাদ অনুসারে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিয়ে দিবেন। মিষ্টি বেশি খেতে চাইলে মিষ্টির পরিমাণটা একটু বেশি দিবেন, আর তা না হলে মিষ্টির পরিমাণটা একটু কমিয়ে দিবেন। এখন এই চিনিটাকে চালতার সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছে। এভাবে মিক্স করার পরে চালতাটাকে আমরা আবারও 5 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলাম। এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ভাজা পাঁচফোড়নের গুঁড়া। পাঁচফোড়নটাকে আমরা শুকলা খোলায় তেলে এটাকে গুঁড়া করে নিয়েছি, তার থেকে 1 চা চামচ দিয়ে দিলাম। আর নামানোর আগে আমরা আরও 1 চা চামচ পাঁচফোড়ন অ্যাড করে দিব। পাঁচফোড়নের একটা খুব সুন্দর স্মেল বের হচ্ছে। বাকি 1 চা চামচ পাঁচফোড়ন আমি অ্যাড করে দিলাম। তারপর আবারও আমি খুব ভালোভাবে আচারটার সঙ্গে এই মশলাটাকে মিশিয়ে নিচ্ছি, আর চালতাটাকে ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে করে এটার গায়ে কোনো প্রকার পানি লেগে না থাকে। এভাবে করে ভাজা ভাজা করে নিলে এই আচারটা খেতে অনেক বেশি টেস্টি হয়। দেখতেই পাচ্ছেন এই আচারটা প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে, তার মানে আচারটা তৈরি হয়ে গেছে। এখন এই আচারটাকে আমরা ঠান্ডা করে নামিয়ে নিব। দেখলেন তো কত অল্প সময়ে এই আচারটা ও তৈরি করে নিল। বাজার থেকে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা আচার না খেয়ে আমরা চাইলে এভাবে খুব অল্প সময়ে এই আচারটা তৈরি করে নিতে পারি, আর এটা খেতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে, অনেক মজা আচারটা। এখন এখান থেকে ও একটু খেয়ে আপনাদের দেখাচ্ছে। বলছে অনেক নাকি মজা হয়েছে আচারটা। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক দিয়ে উৎসাহিত করবেন, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে রেসিপিটা শেয়ার করবেন। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ।